কাপ্তাইয়ের জেটিঘাট এলাকার আলামিন নুরিয়া দাখিল মাদ্রাসা দশম শ্রেণীর এক ছাত্রীর দীর্ঘদিন যাবৎ উত্তক্ত ও রাস্তাঘাটত ইফতিজিং করিবের অপরাধে আজি মঙ্গলবার সকালে মোহাম্মদ মুসা নামের একজন ট্রাকর হেল্পারে প্রমাণ সয় আতেনাতে আটক করি 10 মাস 10 দিনের জেল দিয়ে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এই সময় উপস্থিত আছেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান পাঠান। ঘটনার শিকার ছাত্রীর বড় ভাই নিজামুদ্দিন বাবু সি প্লাসের হয়ে থেকে মাদ্রাসায় যাওয়ার সময় এই ছেলেটা প্রচুর উত্তপ্ত করতো। মুসা নামে একটা ছেলে যে ট্রাকের অ্যাসিস্ট্যান্ট রিপারি করতো, তো আমরা 3 মাস ধরে তাকে ধরার খুব চেষ্টা করতেছি। বাসার নাম্বারে ফোন করতো, আম্মা বসে খুব খারাপ বিহেভ করতো। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সি প্লাসের হয়ে সামাজিকভাবে যেরকম আপনার নিষেধ, একইভাবে আইনগতভাবে নিষেধ। ইপিজিংয়ের বিরুদ্ধে আপনার প্রশাসন সবসময় সতর্ক এবং কঠোর। ইপিজিংয়ের বিষয়ে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। আমরা এই বিষয়ে শিক্ষকদের নিয়ে বিভিন্ন সময় সভা করেছি, আলোচনা সভা করেছি, সচেতনতামূলক প্রোগ্রাম করেছি এবং সবাইকে আমরা জানিয়েছি। আপনারা জানেন যে আজকে সকালবেলা আমি খবর পেয়েছি যে একজন ইপ্রিজার একটা মেয়েকে উত্তপ্ত করেছে। আমরা জানা মাত্রই ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে আমি আইনের আওতায় এনেছি এবং তাকে আমি 10 মাস 10 দিন জেল দিয়েছি। এ সময় তিনি আরও হয় এই ঘটনার ফোয়ারে জড়িত আরগুনুরও তোয়াইরে বাইর করে দ্রুত আইনের আওতায় আনব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।